আপাত অর্থহীন দৃষ্টিতে ফেলফেল করে তাকানো মানসিক প্রতিবন্ধী এই ব্যক্তি থাকেন রাস্তায় বিভিন্ন খাবার দোকান হোটেল মানুষের দেয়া সাহায্যে আহার জোগাতে নেই মানুষেরা হঠাৎ করে এক বিস্ময়কর বাস্তবতা তাদের সামনে একে একে বন্ধ হয়ে গেছে হোটেল আর খাবার দোকানগুলো বদলে গেছে মানুষের আচরণও অনেকেই তাদের দেখলেই দূর দূর করে তেরে আসে যারা এতদিন খানিকটা মায়া দেখাত তারাও যেন বজায় রাখতে চাইছে দূরত্ব করোনাভাইরাস এমনি এক কঠিন বাস্তবতা নিয়ে এসেছে ভবঘুরে মানসিক প্রতিবন্ধী এইসব মানুষদের জীবনে অনেকেই এমন আচরণ করছে যেন এই ভবঘুরেরাই নিয়ে এসেছে ভাইরাস লকডাউনে তারা তাই অভুক্ত রয়েছেন কষ্ট পাচ্ছেন এই দুঃসময়ে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাবের একদল তরুণ সংবাদকর্মী এসব মানুষের খাদ্য সহায়তা এগিয়ে এসেছেন ভবঘুরে এসব মানুষ যেহেতু প্রতিদিন তাদের অবস্থান বদলান তাই খাবার রান্না করে খুঁজে খুঁজে তাদেরকে পৌঁছে দিতে হয় উদ্যোক্তাদের যে দোকান থেকে সে খাবার রুটি চেয়ে নিয়ে খেত সেই দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ভবঘুরেরা মানবতার জীবনযাপন শুরু করে এখন তাদের খাবার দেওয়ার পরে তারা স্বাভাবিক মনে হচ্ছে তারা সুস্থ আছে বিয়াল্লিশ থেকে তিপ্পান্ন জন কোনো কোনো দিন কমে অথবা বাড়ে খুঁজেও পাওয়া যায় না তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে যে আমরা প্রতিদিনই এই ভবঘুরিদের খাদ্য দিয়ে যাচ্ছে সকাল সন্ধ্যা এবং দুপুরে আমরা প্রশাসনিকভাবে যদি তারা এই ভবগরিদের দায়িত্ব নেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হবে আর কি যেহেতু এদের এরা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এদের কোনো নাম ঠিকানা পরিচয় নেই এজন্য আসলে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা তারা পায় না তিন বেলা তাদের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যুব সমাজ তাদের পাশে সময় আছে আমাদের যদি আহ এগিয়ে আসে বা সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এলাকাবাসী এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উদ্যোগের সঙ্গে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের তারা না ভাই ভাত কোনো শান্তির কোনো পথ ঠিকানা নেই মোটামুটি এরা যে একটু হলেও যে সহযোগিতা করতে যেটা খুব ভালো মহাতি উদ্যোগ এইভাবে আমরা যাদের যেটুকু সুযোগ সুবিধা আছে সবাই যদি এগিয়ে আসে এবং সাথে সাথে সরকার যদি যদি এগিয়ে আসে তাদের একটু শান্তির জন্য বা তাদের একটু ক্ষুধা নিবারণের জন্য সেটা খুবই ভালো হয় এই প্রেস ক্লাবের সাংবাদিক যারা আছে বিন্দু তারা এই ভবঘুরিদের যেভাবে খাওয়াচ্ছে আজকে এক থেকে দেড় মাস নিজেদের অর্থ দিয়ে আমি মনে করি এটা খুব বড়ো একটা মহান কাজ অর্থাৎ এলাকার যারা জনপ্রতিনিধি যারা দেশের জনপ্রতিনিধি আমি মনে করব তারা যদি ওনাদের পাশে এসে দাঁড়ায় কিছু আর্থিক সহযোগিতা করে আমার মনে হয় আরও ভালোভাবে এরা চলতে পারবে সুন্দরবন প্রেস ক্লাবের যে সাংবাদিকরা তারা সেখানকার বিভিন্ন ভব ঘুরে তারা প্রতিবন্ধীদেরকে মানে খোঁজ কেউ নেয় না সেই সমস্ত মানুষদের তারা খুঁজি খুঁজি নিয়ে এসে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে এবং এক মাস ধরে আজকে তাদের খাওয়া দাওয়ার যাবতীয় দায়িত্ব পালন করছে তবে সাতক্ষীরা এ ধরনের ভবঘুরে মানুষের সংখ্যা কত সেটা জানেন না জেলা সমাজ সেবা অফিস আমাদের সম্পদ আছে কিন্তু তাদের যে ব্যবহার কিভাবে করব এটা নি ভাবতে হবে এই মুহূর্তে বলতে পারবো না কারণ তাদেরকে রাখার জায়গা আর একটা বিষয় আছে যেমন আমাদের শিশু পরিবার আছে সেখানে আমরা রাখতে পারি জায়গা আছে কিন্তু তাদের ম্যানেজমেন্ট আমাদের এইভাবে নাই যদি কেউ কোনো বেসরকারি সংস্থার উদ্যোগে ম্যানেজমেন্ট কেউ করতে পারে তাহলে আমরা আর্থিকভাবে সহযোগিতাটা করতে পারবো আমাদের বিভিন্ন সমাজকলন পরিষদের যে অর্থ আছে এখানে এই অর্থ দিয়ে তাদের সহযোগিতা করা যায় অসহায় এইসব মানুষদের সাহায্যে তরুণ সংবাদকর্মীদের এই উদ্যোগ সংকট উত্তরণে সাহায্য করছে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ